شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان فمن شهد منكم الشهر فليصم. ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ইয়াসিন মৃদা ভাই মালয়েশিয়া থেকে জানতে চেয়েছেন যে পাঁচ ওয়াক্ত সলাত এর পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের দ্বারা প্রমাণিত কি? জি ভাইজান, আলহামদুলিল্লাহ, এই পাঁচ ওয়াক্ত সলাত নিয়ে পৃথিবীতে অনেকেরই অনেকের মতামত রয়েছে, এমন ধরনের যে মতামতগুলি গ্রহণযোগ্য নয়। অনেকেই বিভিন্ন ধরনের মন্তব্য করে থাকে না জেনে, আবার কেউ বলছে সলাত তিন ওয়াক্ত, কেউ বলছে পাঁচ ওয়াক্তই। আসুন আমরা পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের আলোকে জেনে নেই। নিশ্চয়ই সলাত আমাদের উপরে পঞ্চাশ ওয়াক্ত ফরজ হয়েছিল, যা বুখারি মুসলিমের হাদিস দ্বারা প্রমাণিত। পরবর্তী সময়ে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে তা কমিয়ে পাঁচ ওয়াক্ত সলাত ফরজ করা হয়েছে, এবং আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে তাও জানিয়ে দেওয়া হয়েছে যে এই পাঁচ ওয়াক্ত আদায় করলেই পঞ্চাশ ওয়াক্তের নেকি পাওয়া যাবে। সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহ আজিম। তো এই পাঁচ ওয়াক্ত সলাত নিয়েও অনেকে কোরআন থেকে দলিল দেয় যে কোরআনে পাঁচ ওয়াক্ত সলাতের নাম নেই, যার কারণে তারা পাঁচ ওয়াক্ত সলাত আদায় করে না, তিন ওয়াক্ত বলছে। আসলে দেখেন, একটি জিনিস বুঝতে হবে যে পবিত্র কোরআনের ব্যাখ্যাই হলো হাদিস, অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে আয়াত নাজিল হয়েছে, কোরআন নাজিল হয়েছে, আর কোরআনের যথাযথ ব্যাখ্যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিয়েছেন। এছাড়া পাঁচ ওয়াক্ত সলাতের যে ফজর, জোহর, আসর, মাগরিব, এশা, এই যে পাঁচ ওয়াক্ত সলাতের একসাথে কোরআনের কোনো আয়াতে একসাথে নামকরণ এভাবে আসেনি। তবে কোরআনে আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশনা হলো বিভিন্ন আয়াতে বিভিন্ন ওয়াক্তের ইশারা, ইঙ্গিত এবং নামকরণ করা হয়েছে, যা হাদিস থেকে বিস্তারিত ব্যাখ্যা এসেছে। তবে বিশেষ করে ফজরের সলাতের আলোচনা এসেছে সূরা হুদ, ১১ নম্বর সূরা মহাগ্রন্থ আল কোরআনের, সূরা হুদের ১১৪ নম্বর আয়াত, মহাগ্রন্থ আল কোরআনের ১৭ নম্বর সূরা, সূরা বনি ইসরায়েলের ৭৮ নম্বর আয়াত, মহাগ্রন্থ আল কোরআনের ৫০ নম্বর সূরা, সূরা কাফের ৩৯ নম্বর আয়াত, মহাগ্রন্থ আল কোরআনের ৪৮ নম্বর সূরা, সূরা ফাতার ৯ নম্বর আয়াত। এছাড়া সহিহ বুখারীর প্রথম খণ্ড হাদিস নম্বর ৬৪৮, সহিহ বুখারীর হাদিস নম্বর ৪৬৮৭, রিয়াজুস সালিহীনে হাদিস নম্বর ১০৫৬, সহিহ মুসলিমের ৬৫৭। জোহরের সলাত সম্পর্কে আলোচনা এসেছে মহাগ্রন্থ আল কোরআনের ১৭ নম্বর সূরা, সূরা বনি ইসরায়েলের ৭৮ নম্বর আয়াত। আসরের সলাত সম্পর্কে আলোচনা এসেছে মহাগ্রন্থ আল কোরআনের ৫০ নম্বর সূরা, সূরা কাফের ৩৯ নম্বর আয়াত। এছাড়া মধ্যবর্তী সলাত নামে যে সলাতের আলোচনা এসেছে, বিশেষ করে মুহাদ্দিসিন কেরাম আসরের সলাতকে নির্ণয় করেছেন যে ফজর জোহর এদিকে দুইটা, আর মাগরিব এশা পরের দুইটা, মধ্যবর্তী সলাত মানে আসরের সলাত। তা মহাগ্রন্থ আল কোরআনের ২ নম্বর সূরা, সূরা বাকারার ২৩৮ নম্বর আয়াত, সহিহ বুখারীর প্রথম খণ্ড হাদিস নম্বর ৫৫২ এবং ৫৯৪। এছাড়া সহিহ বুখারীর ৫৫৪ নম্বর হাদিস, ৫৭৪ নম্বর হাদিস, ৩২২৩ নম্বর হাদিস, ৭৪২৯ নম্বর হাদিস, সহিহ মুসলিমের ৬৩৪ এবং ৬৩৫ নম্বর হাদিস। মাগরিবের সলাতের আলোচনা এসেছে মহাগ্রন্থ আল কোরআনের ৪৮ নম্বর সূরা, সূরা ফাতার ৯ নম্বর আয়াত, মহাগ্রন্থ আল কোরআনের ২০ নম্বর সূরা, সূরা তহা আয়াত নম্বর ১৩০, এবং মহাগ্রন্থ আল কোরআনের ১১ নম্বর সূরা, সূরা হুদের ১১৪ নম্বর আয়াত। এশার সলাত সম্পর্কে আলোচনা এসেছে মহাগ্রন্থ আল কোরআনের ২০ নম্বর সূরা, সূরা তহা এর ১৩০ নম্বর আয়াত, সূরা ১৭ নম্বর সূরা, সূরা বনি ইসরায়েলের ৭৮ নম্বর আয়াত, মহাগ্রন্থ আল কোরআনের ১১ নম্বর সূরা, সূরা হুদের ১১৪ নম্বর আয়াত। এছাড়া সহিহ বুখারীর প্রথম খণ্ড হাদিস নম্বর ৬৪৮, সহিহ বুখারীর হাদিস নম্বর ৪৬৮৭। এছাড়া পাঁচ ওয়াক্ত সলাত সম্পর্কে ফজর, জোহর, মাগরিব, এশা এ সম্পর্কে বিস্তারিত আলোচনা এসেছে রিয়াজুস সালিহীনের ১০৪৯ নম্বর হাদিস, বুখারীর ৫২৮, সহিহ বুখারীর ৪৬৮৭, সহিহ মুসলিমের ২৭৬৩ নম্বর হাদিস। এছাড়া পাঁচ ওয়াক্ত সলাতের উদাহরণ দেওয়া হয়েছে রিয়াজুস সালিহীনের ১০৫০ নম্বর হাদিস, সহিহ মুসলিমের ২৩৩ নম্বর হাদিস। এছাড়া বিভিন্ন সহিহ হাদিস গ্রন্থগুলিতে এসেছে যে জিবরাইল আলাইহিস সালাম এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহিস সালামকে পাঁচ ওয়াক্ত সলাত আদায়, আউয়াল ওয়াক্তে ফজর, জোহর, আসর, মাগরিব, এশা সলাত আদায় করেছেন, আবার দ্বিতীয় দিন
শেষ ওয়াক্তে ফজর, জোহর, আসর, মাগরিব, এশা সলাত আদায় করে শিক্ষা দিয়েছেন পাঁচ ওয়াক্ত সলাতের সময়সূচি এবং পাঁচ ওয়াক্ত সলাতের নামকরণ এবং পাঁচ ওয়াক্ত সলাত কখন কোনটা আদায় করবে, কোনটার পর কোনটা আদায় করবে এবং কোন সময় আদায় করবে তা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে নবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একেবারে বাস্তব প্রশিক্ষণ শিক্ষা দিয়েছেন জিবরাইল আলাইহিসসালাম। সুতরাং এই পাঁচ ওয়াক্ত সলাত নিয়ে কারোর মন্তব্য করা, সমালোচনা করা উচিত নয়। আসুন আমরা আদর্শ মুসলিম হিসেবে পবিত্রকরণ এবং সৈয়াদিসের আলোকে পাঁচ ওয়াক্ত সলাত নিয়ে যেন কোনো সন্দেহ সৃষ্টি যারা করে তাদেরকে পরিহার করি এবং সন্দেহ না করি এবং পাঁচ ওয়াক্ত সলাত ফজর, জোহর, আসর, মাগরিব ও এশার সলাৎ পাঁচ ওয়াক্ত সলাৎকে যথাসময়ে যথাযথভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস অনুযায়ী আদায় করে আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জন করার চেষ্টা করি। আল্লাহ আলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।